বাবা এবারও হাঁটে সবচেয়ে বড় গরুটা কিনবি তুই দেখিস প্রতিবারই তো এই গ্রামে তোদের চেয়ে বড় গরু আর কেউ কোরবানি দিতে পারে না একদম ঠিক দেখতে হবে না কার বাবা তাহলে তোদের গরু কিনছিস কবে ঈদের দুই চার দিন আগে বোধ হয় তোরা কবে কিনবি আমাদের কি আর সামর্থ্য আছে এত টাকা দিয়ে গরু ছাগল কেনার তোদের আর অন্য প্রতিবেশীদের কাছ থেকে টুকটাক যা গোস্ত পায় ওটাই শেষ বর্ষা ঈদের দিন তাহলে আমাদের বাসায় বেড়াতে আসিস আচ্ছা আজ আমি চাই তাহলে আনটিকে বলিস তার রাজা পায়েসটা খুব মজার ছিল সুমি নাইমাকে এগিয়ে দেওয়ার জন্য তার বাসার নিচে গেল তখন নাইমার বাবা দুজন মধ্যবয়স্ক পুরুষ মহিলা আর নাইমার সমবয়সী একজনকে নিয়ে তাদের বাসায় ঢুকলো ওরা কারা বাবা দেখে তো মনে হচ্ছে না আমাদের এলাকার কেউ ওরা তোমার নানি বাড়ি থেকে এসেছে আজ থেকে ওরা আমাদের বাসার নিস্তলায় থাকবে আর আমাদের বাড়ি পাহারা দিবে ওই ছোট ছেলেটার নাম আসিফ আর এরা দুইজন ওর বাবা মা হঠাৎ বাড়ি পাহাড়ে দেওয়ার জন্য লোক কেন আনলে বাবা তোমার মা অনেকদিন আগে থেকেই বলেছিল লোক আনার কথা ঈদে এমনিতে চোরের উৎপাদ বেড়ে যায় এর মাঝে ওদেরকেও পেয়ে গেলাম আমাদের কুরবানির গরুটাকে ওরাই পাহারা দিতে পারবে ও আচ্ছা ভাই আমাদের জিনিসপত্রগুলো কোথায় রাখব ও আমার মেয়ের সাথে কথা বলতে গিয়ে তো ভুলেই গিয়েছিলাম ও হচ্ছে আমার একমাত্র মেয়ে নাইমা আর আপনি আপনাদের জিনিসপত্রগুলো ওই ঘরটাতে রাখুন আচ্ছা বাবা আমি আমার ঘরে গেলাম আজ রাতে নাকি তোর বাবা গরু কিনতে যাবি এখনো তো প্রায় পনেরো দিনের মতো বাকি আছে ঈদির বাবা এত তাড়াতাড়ি গরু কিনবে কেন তোর বাবাকে মসজিদের নতুন ইমাম সাহেব বলেছেন কোরবানির পশুর ভালো যত্ন নিলে অনেক সোয়াব পাওয়া যায় বেশি দিন যত্ন করে বেশি সোয়াব পাওয়ার লোভেই তোর বাবা এবার আগিভাগে গরু কিনছি কিন্তু বাবা এখন গরু কেনার পর যদি হাটে আরো বড় গরু আসে তখন কি হবে কি আর হবে অন্য কেউ হয়তো কিনে নিবে ওই গরু আজ রাতেই দেখবে তোর বাবা কত বড় গরু কিনে আনি বিকেল হলে নাইমার বাবা আসিফের বাবা আর আসিফ কোরবানির গরু কিনতে বের হলো রাত হলে তারা গরু নিয়ে বাড়ি ফিরল নাইমা আমাদের কুরবানি গরু দেখো তোমার ভালো লেগেছে এবারের গরুটা তো অন্যবারের গরুর তুলনায় অনেক ছোট গরুটা একটু ছোট হলেও জাত অনেক ভালো আসিফ আজ থেকে গরুটা দেখে রাখা দায়িত্ব তোর পারবি না দায়িত্ব নিতে জি বাবা পারবো আশেপাশের অন্য কেউ যদি আমাদের যে বড় গরু কিনে ফেলে তখন কি হবে বাবা আমি সবাইকে কি বলবো বলবে যে গরুর আকার দিয়ে কিছুই হয় না গরুর বয়স আর গরুর যেসব লক্ষণ দেখে গরু কিনতে বলা হয়েছে সেগুলো ঠিক থাকলেই হলো আমাদের সকলেরই উচিত কুরবানির নিয়োগ ঠিক রাখা আল্লাহ যেন আমাদের কুরবানি কবুল করেন সেজন্য বেশি বেশি দোয়া করা তাই কোনো চিন্তা করিস না আমি থাকতে তোর কোনো অযত্ন হতে দিব না তোর মতো আমারও একটা গরু ছিল অভাবে পরে বিক্রি করতে হয়েছিল ওকে বাবা ওই ছেলেটা কি পাগল গরুটার সাথে কথা বলছে কেন পাগল না এটাকে অন্য প্রাণীর প্রতি মায়া দেখানো বলে আমি চাই কুরবানির দিন না আসার আগ পর্যন্ত তুমি প্রতিদিন আমাদের গরুটাকে একবেলা করে খাওয়াবে তাহলে ওই ছেলেটার অনুভূতি তুমি কিছুটা হলেও বুঝতে পারবে আমি ওসব পারবো না গরুটা যদি আমাকে গুতো মেরে বসে আর গরুটাকে তো কয়েকদিন পর কোরবানি দিবে তোমরা এখন আর ওকে এত যত্নআত্তি করে কি হবে আসিফ তো আছেই গরুটাকে সামলানোর জন্য আর তোমাকে তো বললামই গরুটাকে প্রতিদিন একবেলা করে খাওয়াতে তাহলে সব বুঝতে পারবে কিন্তু তোমার বাবা তোমাকে একটা কথা বলছে সেটা শোনো নাই মা তোমার বাবা কি তোমার সব আবদার শোনার চেষ্টা করে না ঠিক আছে আমি কাল থেকে প্রতিদিন গরুটাকে খাওয়াবো কিন্তু এতে আমার চিন্তা তেমন কোনো পরিবর্তন হবে না তোমরা দেখে নিও পরের দিন সকালে নাইমা নিচে গেল গরুটাকে খাওয়াতে আসিফ তখন গরুটাকে গোসল করাচ্ছিল তোমার ভয় লাগে না গরুটা যদি তোমাকে আঘাত করে বসে কিছুই করবে না লালু অনেক শান্তশিষ্ট একটা করো তুমি লালুকে খাওয়াতে এসেছো একটু দাঁড়াও ওকে গোসল করানো শেষ আমি ওর শরীরটা মুছে দিচ্ছি তুমি আবার এই গরুটার নামও রেখেছো হ্যাঁ সারাদিন গরু গরু বলে ডাকতে কার ভালো লাগে সবাই যদি তোমাকে নাইমা বলে না ডেকে মানুষ বলে ডাকা শুরু করে তখন তোমার কেমন লাগবে তুমি আমাকে গরুর সাথে তুলনা দিচ্ছ আল্লাহর সৃষ্টিতে এত ছোট করে দেখার কিছু নেই তুমি তো লালুকে খাওয়াতে এসেছো এই নাও এই ঘাসগুলো লালুকে খাওয়াও এই নাও গরু তোমার জন্য ঘাস কি ব্যাপার গরুটা খাচ্ছি না কেন গাছগুলো এলোমেলো করে এভাবে ওর সামনে ছুড়ে দিলে তো খাবে না আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে খাওয়াতে হয় লালুকে গাছের আটিটা এভাবে ধরো আগে ধরেছি তারপর এখন আটিটা লালুর মুখের কাছে গিয়ে ধরো ও যদি আমার হাতে কামড় দেয় কিছুই করবে না তুমি দাও আগে গরুটা খাচ্ছি দেখেছো বলেছিলাম না গরুটা আবার আমার দিকে মাথা বাড়িয়ে দিচ্ছে কেন আরো খেতে চায় ওকে আদর করে দিতে বলছে ওর মালিক মনে হয় ওকে অনেক আদর করতো তাই করুটা এত আদরে আচ্ছা আমি তাহলে ওর মাথায় আর গলায় একটু হাত বুলিয়ে দিই দাও লালু অনেক খুশি হবে তাই তো লালুর মাথায় হাত বুলিয়ে দেওয়ার পর ও কত সুন্দর চুপচাপ দাঁড়িয়ে আছে ওরা পশু হলেও মানুষের ভালোবাসা বোঝে নাইমা প্রায় প্রতিদিনই লালুকে এক বেলার বদলে দুবেলা করে খাওয়াতে যেত আসিফ আর লালু দুজনের সাথেই অনেক গল্প করত দেখেছ তোমাকে বলেছিলাম না নাইমা আস্তে আস্তে সব বুঝে যাবে এ কয়েকদিনের ভিতরে ওর মাঝে কত পরিবর্তন তা হয় বুঝলাম কিন্তু লালুকে কুরবানি দেওয়ার তো বেশি দেরি নেই আমার মেয়েটা খুব কষ্ট পাবি কষ্ট পেলেও ও কোরবানির আসল মহত্ত্বটা বুঝবে এবার এতদিন তো কুরবানি বলতে শুধু বুঝতো সবার থেকে বড় গরুটা কুরবানি দেওয়া আর মজা করে গোস্ত খাওয়া দোষ আমারই আমিও ওকে এগুলো শিখিয়েছি তুমি আর কষ্ট পেও না আল্লাহর কৃপায় আর ইমাম সাহেবের নির্দেশনায় আমরা আমাদের ভুলটা তো বুঝতে পেরেছি এখন যতটুকু সম্ভব নিজেদেরকে শোধরানোর চেষ্টা করব কদিন পরে লালুকে বিদায় জানাতে হবে আমাদের তুমি এত স্বাভাবিকভাবে কথাগুলো কিভাবে বলছো কষ্ট লাগছে না তোমার তা তো লাগছে তবুও যা সত্যি তাই বললাম তুমি পারবে লালুকে তোমার চোখের সামনে অবস্থায় দেখতে লালুকে কি কোনোভাবে বাঁচাতে পারবো না আমরা লালুকে তো কিনে আনা হয়েছে কোরবানির উদ্দেশ্যে নয়তো আমরা কোনোদিনও ওর দেখা পেতাম না আর লালু সাথে শুধু আমাদের না অন্য মানুষ আর আল্লাহর হক যুক্ত আছে কিভাবে একটা গরু অথবা ছাগল কুরবানি করা হলে সেটার গোস্তের ভাগ প্রতিবেশী আর গরিবেরাও পায় যারা সারা বছর ঘুষতে খেতে পারে না তারাও এই কুরবানি ঈদের সুযোগে ঘুষতে খেতে পারে তোমার আশেপাশে নিশ্চয়ই এমন কেউ আছে যারা সারা বছর এই কুরবানি ঈদের অপেক্ষা করে সামান্য ঘুষতে পাওয়ার জন্য হ্যাঁ আমার কাছের একটা বান্ধবী আছে এমন কুরবানি পশুর চামড়া টাকাটাও গরিব দুঃখীদের মাঝে দান করে দেওয়ার কথা বলা আছে তাই কুরবানি তোমরা একা দিলেও এর সাথে অনেক মানুষের হক জড়িয়ে থাকে আমি তো জানতামই লালুকে কুরবানি দেওয়া হবে তবুও যে কেন এত ভালোবাসতে গেলাম কি প্রতিবারের মতো এবারও যদি এসব থেকে দূরে থাকতাম তাহলে আর এত কষ্ট পেতে হতো না এর নামই তো ঠিক লালুকে এত ভালোবাসার পরও তুমি ওকে আল্লাহর নামে কুরবানি দিবে আসসালামু আলাইকুম ইমাম সাহেব আপনি ওয়ালাইকুম আসসালাম হে তোমার বাবার সাথে কুরবানির ব্যাপারে কথা বলতে এসেছিলাম এসে দেখলাম তোমরা দুজনও কুরবানি নিয়ে আলাপ করছো এই বয়সে তোমরা এত চিন্তা করছো দেখে খুব ভালো লাগলো আমি তোমার কথা শুনে বুঝতে পেরেছি লালুর জন্য তুমি খুব কষ্ট পাচ্ছ আচ্ছা তুমি যদি জানতে পারো তোমার কিছুদিন আল্লাহর কাছে চলে যাবে তখন তুমি কি করবে পৃথিবীতে তার শেষ কয়েকটা দিন আমি তাকে আনন্দে রাখার সর্বোচ্চ চেষ্টা করব। তাহলে লালুকে নিয়েও সেভাবে ভাবছো না কেন তুমি লালু যে কয়দিন তোমাদের সাথে ছিল তোমরা তার যত্ন করেছো তার খেয়াল রেখেছ এতে লালুর যেমন ভালো লেগেছে আল্লাহ তেমন তোমাদের উপর সন্তুষ্ট হয়েছেন জি মাম সাহেব আমরা বুঝতে পেরেছি আল্লাহ পশুকে কুরবানি দেওয়ার এমন কিছু নিয়ম কারণ বলে দিয়েছেন যাতে করে পশু সবচেয়ে কম কষ্ট পায় আশা করছি আল্লাহর ওপর তোমাদের ভরসা আছে এখন আর তোমাদের মনে কোনো ভয় সংশয় নেই জি ইমাম মাম সাহেব বাবা হয়তো আপনার জন্য অপেক্ষা করছি আপনি বাবার কাছে যান সবাই কুরবানির প্রস্তুতি নেওয়া শুরু করলো দেখতে দেখতে ঈদের দিন চলে এলো আমার মেয়ে কোথায় গেল ঈদের সালামি নেবে না এবার মেয়ে সে কখন থেকে মনমরা হয়ে বসে আছে আচ্ছা তুমি যাও আমি দেখছি এই নাও তোমার সালামি আমার কোনো সালামি লাগবে না বাবা আমি কোথাও যাব না এবার কেন লাগবে না আমি তো এবার তোমাকে দ্বিগুণ সালামি দিয়েছি কারণ কুরবানির গোস্তগুলো তুমি এবার নিজ হাতে সবার বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবে তোমার এই পরিশ্রমের জন্য তোমাকে এই বাড়তি টাকাটা দিয়েছি না আমি কোথাও যাব না আচ্ছা তুমি এখন লালুর কাছে যাও ঈদের নামা শেষ হওয়ার পরপরই ওকে কুরবানি দেওয়া হবে পরে কিন্তু আর আফসোস করে কোনো লাভ হবে না ঠিক আছে যাচ্ছি তাই মা লালুকে বিদায় জানাতে এসেছো তোমার চোখে পানি কেন আসিফ তুমি না সেদিন আমাকে কোরবানির ফজিলত সম্পর্কে বোঝালি হ্যাঁ তবু ওর সাথে কাটানো দিনগুলোর কথা মনে পড়ে চোখে পানি চলে আসলো তুমি কথা বলো লালুর সাথে লালু আজকে শেষবারের মতো তোকে খাওয়াতে আসলাম আসিফ চল নামাজের সময় হয়ে গেছে আচ্ছা নাইবা আমি গেলাম নামাজ থেকে সবাই ফিরার পর লালুকে কুরবানি দেওয়া হল কুরবানের বস্তু তিন ভাগে ভাগ করা হলো নাইমাতার বাবার সাথে সবার বাড়ি গেল কুরবানির গোস্তু দিতে এসেছিস তুই গোস্ত দিতে আসবি শুনি আমার ছোট ভাই অপেক্ষা করছিল এতক্ষণ কখন তুই গোস্ত দিয়ে যাবি আর গোস্ত দিয়ে ভাত খাবি এই নে তোদের ভাগের গোস্ত আমি চলি সেই কবে থেকে গরুর গোস্ত খাই না তোমার থেকে সবার প্রথমে গোস্ত পেলাম আল্লাহ তোমার ভালো করুক সব বাড়িতে তো গোস্ত দেওয়া শেষ এখন তোমার কেমন লাগছে কোস্ত নেওয়ার সময় সবার হাসি মুখ দেখে এখন ভালো লাগছে এর পরের বার তুমি যে গরু আনবে আমি ওকেও লালুর মতো যত্ন করব। ঠিক আছে এখন বাড়ি চলো